হ্যালো সবাইকে, আজকে আমরা ক্লাস এইটে যে তড়িতের রাসায়নিক প্রভাব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই বিষয়ে আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি তড়িৎ কাকে বলা হয়, বা ইলেকট্রোলাইটস বা ইলেকট্রোলাইসিস কি, তড়িৎ বিশ্লেষণ কি, তড়িৎ বিশ্লেষ পদার্থ কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এই যে বিষয়টা রয়েছে সেই বিষয়টাতে আমি দেখতে পাচ্ছি যে তড়িতের রাসায়নিক প্রভাব, তাই তো? তার মানে কি আমাকে তো জানতে হবে যে তড়িৎ জিনিসটা কি, তাই তো? আমরা যে সমস্ত জিনিসগুলো চালাই সেগুলো হচ্ছে কি, যেমন বাল্ব বা টিউবলাইট সেগুলো চালাই বা ফ্যান চালাই, সেগুলো কি মানে অ্যাকচুয়ালি কিসের চলন? সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কি, সেগুলো হচ্ছে তড়িতের চলন, তাই তো? অর্থাৎ ইলেকট্রনের চলন, ইলেকট্রনের চলন। ঠিক আছে, অর্থাৎ আমরা কি জানি পরমাণু কী কী দিয়ে তৈরি হয়? পরমাণু কী দিয়ে তৈরি হয়? পরমাণু প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন দিয়ে তৈরি হয়, তাই তো? তো এই যে প্রোটন নিউট্রন আছে, তাহলে প্রোটন নিউট্রন এই যে বিষয়গুলো রয়েছে, তাহলে প্রোটন নিউট্রন এইগুলো কি একসাথে চলাচল করে? চলাচল করে না, শুধুমাত্র বাইরের পৃষ্ঠে যে যে সমস্ত কণাগুলো রয়েছে অর্থাৎ ইলেকট্রন রয়েছে, সেটাই কেবলমাত্র কী করবে, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাবে। ঠিক আছে, তো একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যখন যাচ্ছে, অর্থাৎ কী হচ্ছে, ইলেকট্রনটা চলন হচ্ছে, তবেই আমরা কী পাচ্ছি, ইলেকট্রিসিটি পাচ্ছি। অর্থাৎ যে বাল্বগুলো জ্বলছে সেগুলো কিসের কারণে জ্বলছে? ইলেকট্রনের জন্যই জ্বলছে। ঠিক আছে, তো ইলেকট্রনের জন্য যদি জ্বলছে, তাহলে এবার মানে প্রশ্ন উঠতে পারে যে ইলেকট্রনটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে? মানে এটা যদি একটা তার হয়, তাহলে এই জায়গাটাতে ইলেকট্রন আছে, তাহলে এই জায়গাটাতে ইলেকট্রনটা কি এখানে পর্যন্ত যাচ্ছে? মানে এই জায়গাটা যদি আমি বাল্ব দিয়ে দিই একটা, তাহলে বাল্ব পর্যন্ত কি ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাই যাচ্ছে? ইলেকট্রনটা যাচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ একটা ইলেকট্রন আমাদের কী হয়, আমাদেরকে যখন মশাই কামড়ায় তখন কী হয়, সেই সিগন্যালটা আমাদের হঠাৎ করে কী হয়, নিউরাল সিস্টেমে চলে যায়, তাই তো? অর্থাৎ ব্রেনের মধ্যে চলে যায়, তখন আমরা কী করি, রেসপন্স করি। সেম একই যখন এতে আমি সুইচটা অন করছি, তখন ইলেকট্রনটা কী হচ্ছে, এত এতে স্পিডে কম্পিত হচ্ছে যে একটা আরেকটার সাথে কী হচ্ছে, কম্পনের ফলে সৃষ্টি হচ্ছে, এবং একটা আরেকটার সাথে কী হচ্ছে, সিগন্যাল পাস করছে। ঠিক আছে, সিগন্যাল পাস করে কী হচ্ছে, এতে অনেকগুলো ইলেকট্রন দিয়ে তৈরি, তাই না? এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এই ইলেকট্রনটা যদি যেত এইখানটায় দিয়ে বাল্বটা জ্বলতো, তাহলে কী হতো, যে বলটা জ্বলতো, তাহলে বলটা জ্বলতে অনেকক্ষণ সময় লাগতো, কিন্তু আমরা সুইচে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কী পাচ্ছি, আলো পাচ্ছি, তাই তো? তাহলে সুইচে হাত দেওয়ার সাথে সাথে আলো কেন পাচ্ছি? কারণ ইলেকট্রনটা একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে কী দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে, তাই তো? সিগন্যাল দিয়ে কী হচ্ছে, সেটা সঙ্গে সঙ্গে জ্বলছে। এবার এই ইলেকট্রন যদি যেত, তাহলে নিশ্চয়ই মাঝখানে কিছুটা সময় লাগতো, তাহলে সময় কেন লাগছে না, এই জন্যই সময় লাগছে না। ঠিক আছে, তো আমরা দেখে নেব যে তড়িতে যে সমস্ত ধাতুগুলো আছে সেগুলো কি আমরা জানি, সেগুলো ইলেকট্রন কি করতে পারে, ছেড়ে দিতে পারে, বা ইলেকট্রন সর্বপরিস্থ পক্ষে বাইরে ইলেকট্রন যেগুলো থাকে, ধাতু বলতে গেলে যদি আমি আয়রন নিয়ে নিই, তাহলে আয়রনটা কি, আয়রনটা একটা ধাতু, তাহলে তার মধ্যে দিয়ে ইলেকট্রন আসা যাওয়া করতে পারে। কপার নিলে পরে কী হবে, কপার একটা ধাতু, তামা, তামাও একটা ধাতু, তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইলেকট্রনের সাহায্যে কী করছে, মানে যে এটা আছে অর্থাৎ তড়িৎটা আছে, তড়িতের চলন হচ্ছে। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের চলনটাই হচ্ছে কি, তড়িৎ পরিবাহী। তাহলে যে সমস্ত পরিবাহী, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে ইলেকট্রন কী থাকছে, ইলেকট্রন মানে একটা থেকে আরেকটাতে কী হচ্ছে, মানে রেসপন্স করছে, তাই তো? অর্থাৎ একটা আরেকটার সাথে সিগন্যাল পাস করছে। তাহলে আমরা জানি কি ধাতুগুলো, সমস্ত ধাতুই প্রায় কম বেশি কী হয়, তড়িতে সুপরিবাহী হয়। এবার তড়িতে সুপরিবাহী জিনিসটা কি, যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িতে সুপরিবাহী, তাই তো? তড়িতের সুপরিবাহী বলতে কী বোঝায়, সুপরিবাহী। তাহলে এই যে সুপরিবাহী আছে, তাহলে সুপরিবাহী কথাটার মধ্যে দিয়ে জানতে পারছি, তাহলে সুপরিবাহী মানে কি, সুপরিবাহী, সু মানে আমরা জানি কি, ভালো, তাই তো? তড়িতের ভালো পরিবাহী, অর্থাৎ যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে কি তড়িৎটা খুব সহজেই মানে পায়, অর্থাৎ যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রনটা কী হয়, খুব সহজে যায়, বা ইলেকট্রনটা কী হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, বা যে রেসপন্সটা আছে অর্থাৎ যে মানে মানে যে এটা করছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কী করছে, সে সিগন্যাল দিচ্ছে, তাই তো? এই যে ইলেকট্রনটা যার যত বেশি থাকবে তার ক্ষেত্রে তত কী পাবো, সুপরিবাহী পাবো, তাই তো? তাহলে এই যে ইলেকট্রন সুপরিবাহী মানে কী হচ্ছে, যে সমস্ত পদার্থ হচ্ছে তড়িতে সুপরিবাহী, তাদেরকে আমরা কী বলছি, তাদেরকে বলছি আমরা সুপরিবাহী মানে পদার্থ। তাহলে এই যে সুপরিবাহী আছে, তাহলে কী হচ্ছে, এগুলো কি সমস্ত ধাতুই, তার মধ্যে দিয়ে কী হচ্ছে, ইলেকট্রন আসা যাওয়া করতে পারছে, অর্থাৎ তড়িৎ চলাচল করতে পারছে। তড়িৎ চলাচল যার মধ্যে খুব সহজেই হবে, তারা কী বলবো, তড়িতে সুপরিবাহী। এবং যেটি তড়িতে কুপরিবাহী, কুপরিবাহী মানে কী, যার মধ্যে দিয়ে তড়িৎ আসা যাওয়া করতে পারে না, অর্থাৎ যে ইলেকট্রনের মধ্যে যে সিগন্যাল, সেই সিগন্যালটা কী হচ্ছে, আসা যাওয়া করতে পারছে না, সেটাকে আমরা কী বলবো,
সেটাকে আমরা বলবো তড়িতের কুপরিবাহী, ঠিক আছে, তড়িতের কুপরিবাহী, যার মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, তড়িতের কুপরিবাহী, ঠিক আছে, অর্থাৎ যার মধ্যে দিয়ে, এটার মধ্যে দিয়ে কি হচ্ছে, তড়িৎ চলাচল করতে পারছে, তড়িৎ চলাচল করতে পারছে কিসের মাধ্যমে, ইলেকট্রনের চলনের মাধ্যমে, ঠিক আছে, ইলেকট্রনের চলন হচ্ছে, ইলেকট্রনের চলনের মাধ্যমে কি হচ্ছে, তড়িৎ চলাচল করতে পারছে। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখছি, যে সমস্ত পরিবাহী মানে যে সমস্ত পদার্থের মধ্যে কি হচ্ছে তড়িৎ পরিবাহ মানে তড়িৎ কি হচ্ছে তড়িৎ যেতে পারছে না, তাদেরকে আমরা কি বলবো, তড়িতের কুপরিবাহী পদার্থ, ঠিক আছে। তাহলে কুপরিবাহী পদার্থ বলতে গেলে আমরা যেমন কাগজ দেখি, তাই তো, কাগজটাকে যদি আমি কারেন্টেতে টাচ করিয়ে রাখি তবুও সেটা কি হবে, শুকনো একটা কাগজ যদি আমি কারেন্টেতে টাচ করে দিই তবুও সেটার সাহায্যে আমরা শক লাগে না। বা রাবার দেখবে অনেক সময় কি করে, যারা ইলেকট্রিশিয়ান তারা কি করে, তারা জুতো পরে ইলেকট্রিক কাজ করে, তাই তো। তাহলে জুতো পরে ইলেকট্রিক কাজ করে কেন, ওতে আগে রাবার থেকে, রাবারটা কি হচ্ছে, রাবারটা হচ্ছে তড়িতের কুপরিবাহী পদার্থ, অর্থাৎ তার মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না। তাহলে আমরা তড়িতের সুপরিবাহী আর কুপরিবাহী দেখে নিলাম। তাহলে সুপরিবাহী বলতে কী বোঝায়, যার মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে বলবো কি, তড়িতের সুপরিবাহী পদার্থ। যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না তাদেরকে আমরা কী বলবো, তড়িতের কুপরিবাহী পদার্থ, ঠিক আছে। এই দুটো ছাড়াও আরেকটা আছে, যেটা হচ্ছে কি, তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ কথাটাকে আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে সেটা হচ্ছে কি, ইলেকট্রোলাইসিস, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ, এটাকে আমরা ইংরেজিতে বলি ইলেকট্রোলাইসিস। তাহলে এই যে ওয়ার্ডটা আছে, এই যে ওয়ার্ডটাকে যদি আমি ভাঙি তাহলে কতগুলো ওয়ার্ড পাবো দেখো, তাহলে এই ওয়ার্ডটাকে আমি ভাঙলে পরে দুটো ওয়ার্ড পাবো, একটা হচ্ছে কি ইলেকট্রো, আর একটা কি পাচ্ছি, লাইসিস, তাই তো। তাহলে ইলেকট্রো পাচ্ছি আর একটা পাচ্ছি লাইসিস। তাহলে ইলেকট্রো বলতে কি বোঝায়, ইলেকট্রো হচ্ছে ইউজিং ইলেকট্রিসিটি, ঠিক আছে, বলছি আমি ইলেকট্রিসিটি, এটা বিষয় নিয়ে আবার আলোচনা করছি। লাইসিস মানে হচ্ছে ব্রেক ডাউন করা, ঠিক আছে, অর্থাৎ তড়িৎ ব্যবহার করে কোনো রাসায়নিকের মানে পরিবর্তন ঘটানো, কোনো পদার্থের কি করে রাসায়নিকের পরিবর্তন ঘটাবে বা রাসায়নিক পদার্থটাকে ভেঙে ফেলবে। ব্যাপারটা হচ্ছে মানে যদি তুমি সোডিয়াম ক্লোরাইড নাও, একটা তরল আকারে সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়, তাহলে সেটা কী হবে, সেটার ক্ষেত্রে একটা সোডিয়াম ক্লোরাইডে যদি দ্রবণ নেওয়া হয় তাহলে সোডিয়াম ক্লোরাইডটা কী হবে, সেটা ভেঙে যাবে কী করে, ইলেকট্রিক কারেন্ট যদি আমি পাস করি তাহলে সেটা কী হবে, ব্রেকডাউন করবে, ব্রেকডাউন অর্থাৎ ভেঙে ফেলবে। অর্থাৎ আমরা যদি তড়িৎ বিশ্লেষণ কথাটাকে আমি যদি সংজ্ঞা হিসাবে লিখি তাহলে দেখো, তড়িৎ ব্যবহার করে কোনো পদার্থ ভেঙে যাচ্ছে, মানে এখানে যদি আমি সোডিয়াম ক্লোরাইড নিই, NaCl নিই, তাহলে কী হচ্ছে, Na প্লাস হয়ে যাচ্ছে আর কি হচ্ছে Cl মাইনাস, তাই তো। তাহলে এটা কী হচ্ছে, যখন আমি NaCl এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মানে তড়িৎ পাঠাচ্ছি তখন কী হচ্ছে, সেটা ভেঙে যাচ্ছে। তাহলে কোনো তড়িৎ ব্যবহার করে কোনো পদার্থ কী করছে, কোনো পদার্থকে ভেঙে ফেলছি বা কোনো পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটানো, সেটাই হচ্ছে কি আমাদের তড়িৎ বিশ্লেষণ, ঘটানোকে কী বলা হয়, তড়িৎ বিশ্লেষণ বলা হয়, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ। তাহলে আশা করি বুঝতে পেরেছি তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কি, অর্থাৎ তড়িৎ ব্যবহার করে কোনো পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটানো। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হচ্ছে, তাই তো। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়ন যখন তৈরি হচ্ছে তার মানে আমি বুঝতে পারছি যে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কী হবে, আয়নের সৃষ্টি হবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে কী সৃষ্টি হবে, আয়নের সৃষ্টি হবে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের যদি আমি নিই একটা দ্রবণ নিই তাহলে তার মধ্যে দিয়ে কী হবে, আয়নের চলন হবে, ঠিক আছে। ইলেকট্রিকের চলন মানে কী হচ্ছে, মানে তড়িতের চলন বলতে কী বোঝাবে, এখানে আয়নের চলনটাকে বোঝাবে, ঠিক আছে। তাহলে আয়নের চলন বলতে আমরা বুঝলাম তাহলে কী বুঝলাম, যে তড়িৎ ব্যবহার করে কোনো পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটানোকে আমরা কী বলছি, তড়িৎ বিশ্লেষণ বলছি। অর্থাৎ কোনো রাসায়নিক পদার্থের যে অবস্থা ছিল সেই অবস্থাটাকে আমি ভেঙে ফেলছি, অর্থাৎ এই যে সোডিয়াম ক্লোরাইড ছিল, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে যদি আমি তড়িৎ পাঠাই তাহলে কী হবে, এই দুটো ভেঙে যাবে, পরস্পরে ভেঙে যাবে, সেটাই হচ্ছে কি, তড়িৎ বিশ্লেষণ। তো আশা করি বুঝতে পেরেছো তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণ হতে গেলে কী হতে হবে, তড়িৎ বিশ্লেষণ হতে গেলে যে সলিউশনটা নিতে হবে, অর্থাৎ একটা দ্রবণের মধ্যে কী নিতে হবে, ব্যাটারি নিতে হবে এবং তার সাথে একটা সলিউশন নিতে হবে। সলিউশন বলতে গেলে কী, দ্রবণ নিতে হবে, অর্থাৎ এমন একটা পাত্র ব্যবহার করতে হবে যার মধ্যে কী থাকবে, দ্রবণ থাকবে,
সলিউশন নিতে হবে, যেটার মধ্যে কি থাকবে মানে সেটা তড়িতে যাতে সুপরিবাহী অর্থাৎ কন্ডাক্টর হয়, ঠিক আছে? তাহলে কন্ডাক্টর সুপরিবাহী না হলে পরে সেটা কি হবে, সেটা আমাদের তড়িৎ বিশ্লেষণ ঘটাবে না, ঠিক আছে? তাহলে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমাদের কিছু মানে দ্রবণটা নিতে হবে, সেটা যাতে তড়িতে সুপরিবাহী হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ বিশ্লেষণ হয়ে গেল। তাহলে এরপরে আমাদের আর একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে ইলেকট্রোলাইট, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস পেলাম, তড়িৎ বিশ্লেষণ, এবার হচ্ছে ইলেকট্রোলাইস। তাহলে ইলেকট্রোলাইট বলতে কি বোঝায়? ইলেকট্রোলাইট বলছে বোঝায় যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট। তো তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যে সমস্ত পদার্থ কি হচ্ছে মানে পদার্থ বা যৌগ, কোন যৌগ মানে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে? গলিত বা দ্রবীভূত অবস্থায় আমরা কি জানি বিশুদ্ধ জল কি করে তড়িৎ পরিবহন করে না, কিন্তু ওই জলের মধ্যে যদি আমি লবণ বা লেবুর রস দিয়ে দিই তাহলে সেটা কি হবে, তড়িতে সুপরিবাহী হয়ে যাবে, তাই তো? তাহলে এই যে তড়িতে সুপরিবাহী হচ্ছে তাহলে সেটা কি হচ্ছে, একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আমরা এই যে তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝায়, যে সমস্ত যৌগ কি হচ্ছে গলিত বা দ্রবীভূত অবস্থায় কি হচ্ছে তড়িৎ পরিবহনে সক্ষম হচ্ছে, তড়িৎ পরিবহনে সক্ষম হয়, সেগুলোকে আমরা কি বলবো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো। অর্থাৎ কোন যৌগ কি হবে, কোন যৌগ কি হতে হবে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম হবে, গলিত বা দ্রবীভূত অবস্থায় অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম, তড়িৎ পরিবহনে সক্ষম, ঠিক আছে? সক্ষম, তাকে আমরা কি বলবো, তড়িৎ বিশ্লেষ্য বলবো, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য। এবার তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দুটো মানে পার্থক্য আছে, অর্থাৎ দুটো প্রকৃতি আছে বা টাইপ আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি মানে একটা অতি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ যেটার মধ্যে দিয়ে আয়নটা বেশি পাবো সেটার মধ্যে দিয়ে কী হবে, তড়িৎটা বেশি পরিমাণে চলাচল করতে পারবে, সেটিকে বলবো কি আমরা অতি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেটার মধ্যে দিয়ে চলবে না অর্থাৎ যেটা খুব কম আয়ন সৃষ্টি করবে সেটা কি হবে, তড়িতের কম মানে কম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে? কম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা হচ্ছে দুটো প্রকৃতি। তো আরেকটা আছে যেটা হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলতে গেলে কি বোঝায়, যে সমস্ত পদার্থ কি করবে আয়ন সৃষ্টি করবে না, যেমন চিনি। চিনি কি হবে, চিনিকে যদি আমরা ভাঙা হয় তাহলে সেটা কি হবে, সেটা অণু সৃষ্টি করবে, ঠিক আছে? সেটা আয়ন সৃষ্টি করবে না। যে সমস্ত পদার্থ কি হচ্ছে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়ন সৃষ্টি করতে পারবে না, তাদের ক্ষেত্রে আমরা কি বলবো, সেটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বোঝা গেল। এরপরে আমরা দেখে নেবো যে এই বিক্রিয়াটা কেমন করে হচ্ছে, অর্থাৎ প্রসেসটা কি। প্রসেসটা হচ্ছে একটা বাটির মধ্যে, ঠিক আছে, দুটো ইলেকট্রোড নিলাম, ঠিক আছে? তাহলে দুটো ইলেকট্রোড নেওয়া হলো, তা এটাকে আমরা কী করলাম, ব্যাটারির সাহায্যে যুক্ত করলাম। এটা একটা ব্যাটারি, ঠিক আছে? ব্যাটারির এই সাইডটা পজিটিভ, ব্যাটারিতে দেখবে সবাই কি পজিটিভ একটা নেগেটিভ দিক থাকে, তাই তো? দিয়ে এটাকে আমরা কী করলাম, তারের সাহায্যে যুক্ত করলাম, ঠিক আছে? তার সাহায্যে যুক্ত করলাম। এবার এটা যেটা পাবো এটা হচ্ছে কি, এই যে এইটা সলিউশন আছে, অর্থাৎ এটাতে যেটাতে ডোবানো আছে এই যে ইলেকট্রোডটা, ঠিক আছে, এই ইলেকট্রোডটা যেটাতে দড়ি ডোবানো আছে, অর্থাৎ এইটাকে এইগুলোকে বলা হয় তড়িৎদ্বার, যেটার মধ্যে দিয়ে তড়িৎ যাতায়াত করতে পারে, ঠিক আছে? তড়িৎদ্বার বা ইলেকট্রোড, ঠিক আছে? তাহলে ইলেকট্রোড কি বোঝা গেল, তাহলে যেটার মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে, অর্থাৎ এইটার মধ্যে আমি কি করব, এই দ্রবণটার মধ্যে আমি তড়িৎ পাঠাবো। আমরা কি দেখলাম তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, যেটার মধ্যে তড়িৎ ব্যবহার করে কোনো পদার্থের রাসায়নিক পরিবর্তন করা, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে আমরা যখন দেখতে পাচ্ছি তড়িৎ আমরা পাঠালাম, তাহলে এই যে সাইডে পজিটিভ থাকবে সেই সাইডে কি হবে, নিশ্চয়ই এর মধ্যে যেটা আছে, ধরে নাও এটা সোডিয়াম ক্লোরাইড বা কপার সালফেটের যদি আমি মিশ্রণ নিই, তাহলে কি হবে, জলীয় দ্রবণ বা জলীয় সলিউশন নিই, তাহলে সেটার ক্ষেত্রে কী হবে, কপারে কী তৈরি হয়, যদি আমি কপার নিই কপারে কী হবে, Cu2+ আর SO4+ SO4 2-, তাই তো? তাহলে SO4 2- তৈরি হচ্ছে। তাহলে এখানে বলো, এখানে কোনটার ক্ষেত্রে কী হবে বলো,
এই যে যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎদ্বার তড়িৎদ্বার এটা একটা তড়িৎদ্বার এটা একটা তড়িৎদ্বার, তাহলে কোন তড়িৎদ্বারে কোনটাকে নেবে? তাহলে আমি এই যদি এই তড়িৎদ্বারটা পজিটিভ হিসেবে ইউজ করি তাহলে এখানে কী হবে, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, তার মানে কি সাপোর্টটা এখানে যুক্ত হয়ে যাবে, তাই তো? তাহলে এ কী করবে, সবসময় নেগেটিভকে টানবে, নেগেটিভকে আকর্ষণ করবে, তাহলে আমার এখানে সাল্ফ যেটা আছে এ সোপর এখানে আটকে যাবে, তাই তো? এখানে কি হবে, কিউপ্রিক আয়ন যেটা আছে কিউপ্রিক আয়ন সেটা কি হবে, এই জায়গাটা তা আটকে যাবে কারণ এটা নেগেটিভ, তাই তো? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে আস্তরণ পড়বে, সেটা কিসের আস্তরণ পড়বে, কিউপ্রিক আয়নের, তাই তো? তাহলে এই যে পদ্ধতিটা আছে এইটাকে বলা হয় কি, এটা আর এটা হচ্ছে তড়িৎদ্বার, ঠিক আছে, বা ইলেকট্রোড, ঠিক আছে? যেটাতে পজিটিভ হবে সেটাতে কি থাকবে, সেটাতে অ্যানোড অ্যানোড সৃষ্টি হবে, ঠিক আছে, সেটাকে বলা হয় অ্যানোড, এটা অ্যানোড, আর এটা হচ্ছে কি ক্যাথোড, ঠিক আছে? যেটা নেগেটিভ হবে নেগেটিভ থাকবে সেটা হবে ক্যাথোড, অ্যানোড এবং ক্যাথোড। তাহলে অ্যানোডে আমি দেখতে পাচ্ছি যে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, তাই তো? যদি ইলেকট্রন গ্রহণ হয় তাহলে অ্যানোডে কী ঘটবে, জারণ ঘটবে না বিজারণ ঘটবে? তাহলে সবসময় মনে রাখবে যখন ইলেকট্রন গ্রহণ হয় তখন কী হবে, তখন আমরা কী জানি, যদি অক্সিজেন গ্রহণ হয় আর বাকিগুলো সব রিমুভ হয়, অর্থাৎ হাইড্রোজেন ইলেকট্রন যদি রিমুভ হয়ে যায় তাহলে কী হয়, জারণ ঘটে, তাই তো? কিন্তু এক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি, ইলেকট্রন গ্রহণ হচ্ছে, তার মানে কি এটা ক্ষেত্রে বিজারণ ঘটবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে ইলেকট্রন গৃহীত হচ্ছে, তাহলে ইলেকট্রন গৃহীত হলে পরে এখানে বিজারণ ঘটবে, এবং এখানে দেখতে পাচ্ছি যে পজিটিভ আসছে, তাই তো? তাহলে পজিটিভ হলে পরে কী হবে, ইলেকট্রনটা বেরিয়ে যাবে, তবে তো পজিটিভ হবে, তাহলে এটা ক্ষেত্রে কী হচ্ছে, ইলেকট্রনটা বর্জিত হচ্ছে, প্লাস যুক্ত হওয়া মানে কি, প্লাস অর্থাৎ যুক্ত হওয়া মানে কী হচ্ছে, এটাতে কী হবে, ক্যাটায়ন হবে, তাই তো? ক্যাটায়ন সৃষ্টি হবে, আর এটাতে কী হবে, এটাতে অ্যানায়ন সৃষ্টি হবে, তাই তো? অ্যানায়ন, তাহলে ক্যাটায়ন সৃষ্টি হলো, অ্যানায়ন সৃষ্টি হলো। এই দুটো কি, এই যে তড়িৎদ্বার আছে তড়িৎদ্বার দুটো হিসেবে মানে কী ব্যবহার করা হয়, এটাতে ধাতুগুলো ব্যবহার করে, ধাতু যেগুলো হচ্ছে তড়িতের সুপরিবাহী, অর্থাৎ ধাতুর পিণ্ড বা কী হয় গ্রাফাইটের মানে পিণ্ড ব্যবহার করে বা গ্রাফাইটের রড ব্যবহার করা হয়, ঠিক আছে? আর এই যে ব্যাটারির মধ্যে যে তড়িৎটা পাঠানো হয় সেটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, অর্থাৎ এর কোনো রকমের ডাইরেক্ট প্রবাহিত হবে, ঠিক আছে, কোনো রকমের দিক পরিবর্তন করবে না, ডাইরেক্ট প্রবাহিত হবে। তাহলে ডাইরেক্ট প্রবাহিত হলে পরে আমরা যে মানে এটা পাবো সেটা মানে প্রক্রিয়াটা যেটা হবে, পরীক্ষাটা যেটা হবে সেটা খুব সহজেই হবে এবং কোনো রকমের ডিস্টার্ব হবে না, ঠিক আছে? এবার যদি আমি অল্টারনেটিভ কারেন্ট ব্যবহার করতাম তাহলে কারেন্টটা কী হয়ে যেত, তার দিক পরিবর্তন করে দিত এবং বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তো, তাই তো? তাহলে ডাইরেক্ট কারেন্ট আমাকে ব্যবহার করতে হবে ব্যাটারিতে। আমরা কীভাবে ব্যাটারিতে যে মানে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি, ডাইরেক্ট কারেন্টের মানে প্রসেসটা ব্যবহার করা হয়, ঠিক আছে? অর্থাৎ ব্যাটারি থেকে যে কারেন্টটা পায় সেটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, এটার ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্রাফাইটের রড ব্যবহার করা হয়, গ্রাফাইটের রড বা যে কোনো একটা ধাতুর রড ব্যবহার করলেই হলো, ঠিক আছে? তাহলে ধাতুর রড বা গ্রাফাইটের রড ব্যবহার করা হয়, এটাকে আমরা কী বলছি, তড়িদ্বার বলছি। এই তড়িদ্বারে কী হচ্ছে, যখন পজিটিভটা আমি যুক্ত করছি সেখানে কী হচ্ছে, অ্যানায়ন সৃষ্টি হচ্ছে, আর সেখানে কী হচ্ছে যদি নেগেটিভটা নেগেটিভ দিকে কী হচ্ছে, ক্যাটায়ন সৃষ্টি হচ্ছে। আর এই যে দ্রবণটা ব্যবহার করছি এই দ্রবণটা কী হচ্ছে, ইলেকট্রোলাইট সলিউশন হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কী হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রোলাইট সলিউশন, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য যৌগ, ঠিক আছে? যদি আমি বিশুদ্ধ জল ব্যবহার করতাম সেক্ষেত্রে আমরা কী পেতাম, এখানে আমি এইটার মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে পরেও যদি আমি এটাকে মানে বাল্বের সাহায্যে যদি আমি জল চালানোর চেষ্টা করতাম তাহলে সেটা জ্বলতো না বা এইগুলো ভেঙে যেত না, অর্থাৎ এই যে ভেঙে যাচ্ছে এইটা ভেঙে যেত না যদি এটা এটার মধ্যে দিয়ে তড়িৎ চলাচল না করতে পারতো। কারণ তড়িৎ চলাচল যদি না করতে পারতো তাহলে কী হতো, এই জায়গাটাতে কোনো রকম যদি ইলেকট্রনটা মানে ইলেকট্রনটা এই নেগেটিভটা যদি আমি এই পিণ্ডের সাথে যুক্ত করি, অর্থাৎ রডের সাথে যদি যুক্ত করি তাহলে কী হবে, এটা কি কোনো রকমের মানে এফেক্ট পড়বে, এফেক্ট পড়বে না, এফেক্ট পড়ছে, সেই জন্য কী হচ্ছে এই দ্রবণটাতে যে অ্যাসিড বা ক্ষার যাই থাক না কেন, যেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য যৌগ, সেটা এই এটার সংস্পর্শে এসে, অর্থাৎ এটার মধ্যে দিয়ে যখন ইলেকট্রনটা আসছে মানে তড়িৎটা আসছে, তড়িৎ আসার পরে কিন্তু ভেঙে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই পদ্ধতির সাহায্যে আমরা কী করতে পারি, দুটি পদার্থকে আলাদা করতে পারি, তাহলে আলাদা করে নিতে পারি, তাই তো? তাহলে এই পদ্ধতিটা আশা করি বুঝতে পেরেছো, তার মানে কি আমরা একটা মানে ব্যাটারি ব্যবহার করলাম যার মধ্যে দিয়ে কী হচ্ছে ডাইরেক্ট কারেন্ট প্রবাহিত হচ্ছে, একটা পজিটিভ একটা নেগেটিভ দিক থেকে আমরা দেখে নিয়েছি, তাহলে কী হচ্ছে দুটো মানে তড়িৎদ্বার নিয়ে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে তড়িৎ চালনা করছি, তড়িৎ চালনা করার পরে আমি একটা মানে অ্যাসিডের দ্রবণ নিয়ে নিয়েছি, অ্যাসিডের দ্রবণটা কী হচ্ছে তড়িতের সুপরিবাহী, তড়িতের সুপরিবাহী হওয়ার কারণে সেটার মধ্যে দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন প্রবাহিত হওয়ার পরে কী হচ্ছে এই যে তড়িৎ অর্থাৎ অ্যাসিডের যে দ্রবণটি ছিল সেই দ্রবণটিতে
ক্রিপটিক আয়ন, মানে দুটো আয়ন ভেঙে যাচ্ছে, তাই তো? একটা পজিটিভ ক্যাটায়ন আর অ্যানায়ন ভেঙে যাচ্ছে। তাহলে এই যে ভেঙে যাওয়ার ফলে কি হচ্ছে, এইটাতে নেগেটিভ যেটা যুক্ত করেছিলাম, নেগেটিভ ভাই মানে যে তারটা যুক্ত করেছিলাম, সেটাতে কি হচ্ছে, সেটাতে পজিটিভটা যুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্রিপটিক আয়নটা যুক্ত হচ্ছে, বাকিটাতে নেগেটিভ আয়ন যুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাতে যে আয়নগুলো যুক্ত হবে সেটা হবে কি, নেগেটিভ আয়ন, আর এটাতে কি আয়ন যুক্ত হবে, পজিটিভ আয়ন। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটার সাহায্যে আমরা ক্রিপটিক আয়নটাকে আর সালফেট আয়নটাকে আলাদা করতে পারি। ঠিক আছে, তো এটা আমরা দেখে নিলাম। এবার কিছু কিছু পদার্থ আছে যেগুলো হচ্ছে কি, যদি আমরা এটা সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করি, তাহলে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সেম একই হবে, তাহলে এনএসিএলটা কি হয়ে যাবে, এটা যদি এনএসিএল ব্যবহার করি তাহলে এনএসিএলটা ভেঙে যাবে, তাহলে এনএসিএলটা ভেঙে গিয়ে কী হবে, এনএ প্লাস আর সিএল মাইনাস তৈরি হবে, তাহলে সমস্ত কিছু একই রকম। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখলাম যে কীভাবে হচ্ছে পদ্ধতিটা, ঠিক আছে, অর্থাৎ দুটো কীভাবে আলাদা হচ্ছে বা আয়ন কীভাবে সৃষ্টি হচ্ছে। তাহলে আয়ন সৃষ্টি হয়ে গেল, এরপরে আমরা দেখব যে এটার ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ তড়িৎ বিশ্লেষক পদার্থে। এবার এইটাকে যদি আমি ব্যবহার করি, দেখো একটা আয়রন, একটা লোহা কী হয়, লোহা তো মরচে পড়ে, কীভাবে মরচে পড়ে, লোহাতে মরচে পড়ে যখন সে বায়ুর বা জলীয় বাষ্পের সংস্পর্শে আসে, তাই তো, বা অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন কী হয় সেটা মরচে পড়ে। তাহলে এই যে আয়রনটা ছিল সেটা কার সংস্পর্শে এলো, অক্সিজেনের সংস্পর্শে এলো, তাই তো? অক্সিজেনের সংস্পর্শে আসার পরে কী হচ্ছে, সেটাতে মরচে পড়ছে। তাহলে মরচে পড়ছে, তাহলে আমি যদি অক্সিজেনটার সাথে এর বিক্রিয়াটা যদি ঘটনা বন্ধ করে দিই, তাহলে কী হয়ে যাবে, সেটা অনেক দিন পর্যন্ত টিকবে, তাই তো? তার মানে কি মরচে পড়বে না। তাহলে যে প্রলেপটা দেওয়া হয় সেটা হচ্ছে জিঙ্কের প্রলেপ, ঠিক আছে? এই যে রড, আয়রনের যে রড আছে, রডের উপর যে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, প্রলেপ দেওয়ার ফলে কী হয়, এদের যে মানে যে ইয়েটা আছে, বিক্রিয়াটা ঘটছে, অর্থাৎ মরচে পড়ছে, সেই মরচে পড়াটাকে অনেকটাই বন্ধ করা যাচ্ছে। ঠিক আছে, তো বন্ধ করা গেলে কী হবে, সেটা যে পদ্ধতিটা হচ্ছে মানে আয়রনটা কী হবে, অনেক দিন টিকবে, তাই তো? সেই জন্য কী হবে দেখবে, বাড়িতে যে গ্রিলগুলো ব্যবহার করা হয় বা রডের জিনিসপত্র যেগুলো ব্যবহার করা হয় সেগুলোতে কী হয়, আয় যে প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে, অর্থাৎ জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, জিঙ্কের প্রলেপ দিলে সেটা কী হয়ে যাবে, অনেক দিন পর্যন্ত টিকবে। তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যখন অক্সিজেনের সাথে আমাকে বিক্রিয়াটা ঘটানো বন্ধ করতে হবে, সেই জন্য আমাকে কী দিতে হলো, জিঙ্কের প্রলেপ দিতে হলো, অর্থাৎ এ আয়রনের উপর কিসের প্রলেপ দেওয়া হলো, জিঙ্কের প্রলেপ দেওয়া হলো। ঠিক আছে, এবার জিঙ্কের প্রলেপ দেওয়ার ফলে কী হচ্ছে, দেখতে পাচ্ছি যে রডটা মানে আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে না, বা অক্সিজেনের সাথে খুব কম পরিমাণে বিক্রিয়া করছে। ঠিক আছে, তাহলে এই যে জিঙ্কের প্রলেপ দেওয়া, এই যে প্রলেপ দেওয়াটাকে আমরা কী বলছি, অর্থাৎ বিজ্ঞানীরা কী বলছেন, গ্যালভানাইজেশন। ঠিক আছে, তাহলে এই যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটাকে কী বলছে, গ্যালভানাইজেশন, অর্থাৎ রডের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াটাকে কী বলা হয়, গ্যালভানাইজেশন। ঠিক আছে, তাহলে এমন একটা পদার্থের না মানে নাম বলো যেটা হচ্ছে কি, মানে খুব সামান্য মানে সামান্য পরিবেশ বা সামান্য তড়িৎ বিশ্লেষক পদার্থ। তাহলে আমরা দেখি যে কি, এনএসিএল আছে, H2SO4 রয়েছে, আরেকটা কী হচ্ছে, KOH আছে, অনেকগুলো অনেক অ্যাসিড আছে বা ক্ষার আছে, সেগুলো কী হচ্ছে, সেগুলো খুব তড়িৎ বিশ্লেষক পদার্থ। ঠিক আছে, অর্থাৎ সুপরি মানে খুব বেশি পরিমাণে হয় এদের মধ্যে তড়িৎ যে প্রবাহিত হয় সেটা খুব বেশি পরিমাণে হয়। এরপরে এমন একটা মানে পরীক্ষাতে জিজ্ঞেস করে কি, এমন একটা যৌগের নাম বলো বা অ্যাসিডের নাম বলো, সেটা কী হচ্ছে, সেটার ক্ষেত্রে মানে অতি অল্প অল্প তড়িৎ বিশ্লেষক যৌগ। ঠিক আছে, একটা অল্প তড়িৎ বিশ্লেষক যৌগের উদাহরণ দাও, তখন কী হবে, CH3COOH। এইটার ক্ষেত্রে আমরা এটাকে কেন অল্প পরিবাহী বলছি, কারণ হচ্ছে এইটার মধ্যে দিয়ে যেটা মানে আয়নটা যেটা পাবো সেটা খুব সামান্য পরিমাণে পাবো, সেই জন্য এটাকে বলা হয় কি, সামান্য তড়িৎ বিশ্লেষক পদার্থ বা কম তড়িৎ বিশ্লেষক পদার্থ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে গ্যালভানাইজেশন, তাহলে আমরা কী করলাম, তড়িতের সুপরিবাহী পদার্থ কাকে বলা হয় বললাম, তাহলে তড়িতের সুপরিবাহী পদার্থ কাকে বলা হয়, যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎটা খুব সহজেই চলাচল করতে পারে তাদেরকে আমরা কী বলছি, তড়িতের সুপরিবাহী পদার্থ বলছি, এবং যার মধ্যে দিয়ে কী হচ্ছে তড়িৎ চলাচল করতে পারছে না সেটাকে কী বলছি, তাদেরকে বলছি আমরা তড়িতের সুপরিবাহী পদার্থ, অর্থাৎ তড়িৎ পরিবহন চলছে না। এবং তড়িৎ পরিবাহিত হয় ধাতুর ক্ষেত্রে কী হয়, ইলেকট্রনের চলনের সাহায্যে তড়িৎটা চলাচল করে, অর্থাৎ তড়িৎটা প্রবাহিত হয়। আর তড়িৎ বিশ্লেষণ বলতে কী হয়েছে, ইলেকট্রোলাইসিসকে আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে ইলেকট্রো আর একটা হচ্ছে লাইসিস। ইলেকট্রো মানে কি, ইলেকট্রিসিটি ব্যবহার করে ব্রেকডাউন করা কাকে, ওই পদার্থের নিজে মানে কোনো একটা তড়িৎ বিশ্লেষণ মানে ইলেকট্রোলাইট সলিউশনকে কী করছে, ব্রেকডাউন করছে। ঠিক আছে, তো ইলেকট্রোলাইট সলিউশনকে যখন ব্রেকডাউন করছে তখন আমরা কী পাচ্ছি, আয়ন পাচ্ছি। তাহলে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কী পাচ্ছি আমরা, আয়ন সৃষ্টি হচ্ছে, তাই তো, আয়ন পাচ্ছি। তাহলে তড়িৎ বিশ্লেষণ কাকে বলছি, তাহলে তড়িৎ ব্যবহার করে কোনো পদার্থের মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটানো, অর্থাৎ ব্রেকডাউন করে দেওয়াটাকে সেটাকে বলছি তড়িৎ বিশ্লেষণ।
তাহলে তড়িৎ বিশ্লেষণ কাকে বলছি? তড়িৎ ব্যবহার করে কোনো পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটানোটাকে আমরা কি বলছি? তড়িৎ বিশ্লেষণ বলছি। এবং তড়িৎ বিশ্লেষণ যে তড়িৎ বিশ্লেষক কাকে বলা হয় বা ইলেকট্রোলাইট কাকে বলা হয়? কোনো গলিত কোনো পদার্থ বা যৌগ, কোনো যৌগ বা পদার্থ কি হচ্ছে? কোনো যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম হলে পরে সেটিকে আমরা কি বলছি? তড়িৎ বিশ্লেষক পদার্থ। এবার এই যে তড়িৎ বিশ্লেষক পদার্থ, অর্থাৎ যে সমস্ত পদার্থের মধ্যে আয়নটা বেশি পরিমাণে পাবো তাদের ক্ষেত্রে কী হবে? মানে অতি তড়িৎ বিশ্লেষক পদার্থ হবে, এবং যার মধ্যে দিয়ে আমরা কী পাবো? কম আয়ন সৃষ্টি হবে, সেটাকে কী বলবো? কম বা অল্প তড়িৎ বিশ্লেষক পদার্থ বলবো, বা অতি অল্প তড়িৎ বিশ্লেষক পদার্থ। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমরা কী দেখতে পেলাম? এটার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে কী কী কীভাবে কী হচ্ছে, অর্থাৎ ব্রেকডাউন করছে কীভাবে তড়িৎ চালনা করার ফলে, অর্থাৎ ব্যাটারির মধ্যে ডাইরেক্ট কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে অ্যানোড এবং ক্যাথোডে কী সৃষ্টি হচ্ছে, কোনটাতে ক্যাটায়ন কোনটাতে অ্যানোড সৃষ্টি হচ্ছে সেগুলো দেখে নিলাম। আর তড়িৎদ্বার কোনটাকে বলছি? এটাতে তড়িৎদ্বারে কী ব্যবহার করা হয়? সেটা হচ্ছে গ্রাফাইট রড, বা সেটার ক্ষেত্রে কী ব্যবহার করে? ধাতু বা গ্রাফাইট রড ব্যবহার করা হচ্ছে। এবং কপার সালফেটটা কীভাবে ভেঙে যাচ্ছে কিপ্রিক আয়নে, আর তার সাথে সাথে কোথায় কোথায় কী আয়নটা সৃষ্টি হচ্ছে, এবং গ্যালভানাইজেশন কী সেটা আমরা দেখে নিলাম। তাহলে গ্যালভানাইজেশন কী হচ্ছে? গ্যালভানাইজেশন হচ্ছে আয়রনের উপর জিঙ্কের প্রলেপ দেওয়া, সেটাই হচ্ছে কী? গ্যালভানাইজেশন। তাহলে আশা করি বুঝতে পেরেছো গ্যালভানাইজেশন পদ্ধতিটা। তাহলে গ্যালভানাইজেশন কী? গ্যালভানাইজেশন হচ্ছে জিঙ্কের উপর, মানে আয়রনের উপর জিঙ্কের প্রলেপ দেওয়া।